পজিটিভ অথবা নেগেটিভ আলোচনা সমালোচনা এগুলো থাকবেই যারা মিডিয়ায় কাজ করে বা যারা সেলিব্রিটি অথবা স্টার মডেল অ্যাক্টর হোয়াটএভার হুয়েভার কার সাথে বিয়ে হচ্ছে বা আসলে কিভাবে হচ্ছে কি হচ্ছে বিয়ে আমার বাবা মায়ের যেভাবে হয়েছে আপনার বাবা মায়ের যেভাবে হচ্ছে ওভাবেই বিয়ে হবে বিয়ে সবার বাবা মায়ের বা আমাদের যেভাবে ওভাবেই বিয়ে হবে বিয়ে খুবই নর্মাল ব্যাপার কিন্তু বিয়েটা আসলে এখন না কারণ আমি মেন্টালি এত পাজলড আমাকে তো মেন্টালি আগে সেটেলড হতে হবে আমি মেন্টালি বিয়ে করার জন্য সেটেলড না বিয়ে যখন হবে তখন না আমি বলবো না আসলে আমি আমি এখন বলতে চাই না কিন্তু বিভিন্ন ধরনের আবার বলবো সেই ভাইরাল করা বা নিউজ হওয়া কিন্তু হয়েছে বিভিন্ন মানুষের নাম জড়িয়ে সেটা সেটা যারা করেছে তাদের ব্যক্তিগত সমস্যা আমার না সেটা কি আপনি এতটুকু কি বলতে পারবেন সেটি সঠিক না অবশ্যই ভুল আমি তো সাথে সাথেই বলে দিয়েছি যে যা যাকে ঘিরে এত কিছু করছে বা যেই তোলা পিকচার থেকে এত কিছু করছে এটা সম্পূর্ণটাই ভুল আসলে বাংলাদেশি মেয়ের জন্যই তো এই ব্যাপারটা আমার মধ্যে কাজ করেছে আমার মধ্যে এই যে উদ্যম সাহস উদ্দীপনার একটা ব্যাপার এটা তো আমেরিকা থেকে কাজ করেনি বিকজ আম নট অ্যান আমেরিকান সিটিজেন আর আমার কোনো ব্রিটিশ পাসপোর্ট নেই আমার একটা বাংলাদেশি পাসপোর্ট আছে এবং এই যে ভিতরে উদ্যম সাহস এটা আমার বাংলাদেশি হওয়ার কারণেই আমার মধ্যে এসেছে আমার আমি তো কোনো আমেরিকান বা ব্রিটিশ সিটিজেন না সো আমি মনে করি যে এই যে উদ্যম সাহসের ব্যাপারটা এটার প্রতিটা বাঙালি মেয়ের মধ্যেই রয়েছে এক একজনের দেখানোর অ্যাঙ্গেল আচ্ছা এটা নিয়ে চলতে ফিরতে আপনার কোনো প্রবলেম হয় কিনা পাবলিক প্লেসে বা কিভাবে চলাফেরা করেন মানে আপনাকে নিয়ে আপনি পাবলিকলি মানে এই অ্যাভাতার এটা নিয়ে আচ্ছা আচ্ছা না পাবলিক প্লেসে চলতে আমার ইদানিং একটু প্রবলেম হয় বিকজ ওই যে বললাম যে সবাই তো এক না হাতের পাঁচটা আঙুল এক না হয়তো বা কেউ অনেক উৎসাহের সাথে দেখেই যেটা ছানায় যাচ্ছে আরেকজন অ্যাটাক করতে পারে আমাকে সো আসলে সেই সেন্স থেকে আমি বোরখা ইউজ করতে হয় আমার আচ্ছা তো সেক্ষেত্রে কি ফ্রিলি ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া না আগের আগের আসলে না আগের মতো করে কিছুই হয় না আসলে এই বিষয়টা নিয়ে মন খারাপ বা এরকম মন খারাপের আসলে জায়গা নেই কারণ এত বেশি ব্যস্ত কাজে মন খারাপ করব কখন কি সময় দরকার ওই সময়টা আসলে পাই না দর্শকদের উদ্দেশ্যে যদি আমি কিছু বলতে চাই যে আসলে পজিটিভ অথবা নেগেটিভ আলোচনা সমালোচনা এগুলো থাকবেই যারা মিডিয়ায় কাজ করে বা যারা সেলিব্রিটি অথবা স্টার মডেল অ্যাক্টর হোয়াটএভার হুয়েভার এগুলো পার্ট অ্যান্ড পার্সেল জীবনে আলোচনা সমালোচনা থাকবেই বাট সানাই অমুক করলো তমুক করলো এগুলো আসলে হুটহাট করে বিশ্বাস করার কিছুই নেই আমিও সাধারণ মানুষের মতো ব্যক্তিগত জীবনে একটা মানুষ হোয়াটএভার আমার সেলিব অর ছবিতে কাজ করছি বাট সেজন্য এটা না যে আমাকে ঘিরে সবাই যেটা বলবে এটাই বিশ্বাস করতে হবে আসলে নিজের উপরে বিশ্বাস রাখুন সব নিউজ বিশ্বাস করার দরকার নেই আর আরেকটা ব্যাপার হচ্ছে বি লিবারাল বি হিউম্যান মানুষ হওয়াটা সবার জন্য জরুরি ভিতরে থেকে সবার জন্য দোয়া শুভকামনা সবাই দোয়া করুন আমার জন্য